পবিত্র রমজানে নান্দাইলকে লোডশেডিং মুক্ত রাখার দাবি জানিয়ে করা এক প্রশ্নের উত্তর দেন ময়মনসিংহ নয় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান। প্রশ্নটি করেন ওই এলাকার সুহাগ আকন্দ। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনোয়ারুল আবেদিন এর জবাব দেন। সম্মানিত অর্থনীতি যারা এটি চালান তাদেরকে ধন্যবাদ জানাই, জনগণ এবং জাতীয় সংসদ সদস্য, এই দুয়ের মধ্যে সেতু বন্ধনের জন্য। এখানে প্রশ্নকর্তা সোহাগ আকন্দ প্রশ্নটি করেছেন, পবিত্র রমজানে নান্দাইল উপজেলায় বিদ্যুতের লোডশেডিং মুক্ত চাই। দেখেন, এটি তো আমার হাতে নাই কিছু, এই চাবিটা আমার কাছে নাই। লোডশেডিং আপনি তো ইচ্ছা করে কেউ করে না, বাংলাদেশে এখন আপাতত কোনো লোডশেডিং নাই। যে বিদ্যুৎটি এখন থাকে না সেটি লোডশেডিংয়ের জন্য থাকে না, এটা আমি বলতে প্রস্তুত না। আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয় নসরুল হামিদ বিপু সাহেব উনি যেভাবে বলেন তার বাইরে আমি কিছু বলতে চাই না, কারণ আমি ওনাকে কয়েকবার প্রশ্ন করেছি, তিনি পার্লামেন্টে বলেছেন বাংলাদেশে লোডশেডিং বলতে কোনো শব্দ নাই। এখন যেটা হয় সিস্টেম লস, দীর্ঘদিন ধরে একটি তার দিয়ে বিদ্যুৎ সঞ্চালিত হয়, একটা মানুষ জন্মের পর থেকে 70-80 বছর বয়স পর্যন্ত বাঁচে, মানুষের বয়স যখন ভাটির দিকে যায় তখন তার কর্মক্ষমতা হারায়, শক্তিও হারায়, অথবা একটি তার দিয়ে সারা জীবন বিদ্যুৎ চলছে এবং শেষ মুহূর্তে এই তারের লোড ক্ষমতা কমে যায়। মানুষের সাথে এই বিদ্যুতের এই পরিবাহী তারের তুলনা করতে পারে, যে কারণে এই তারগুলা দ্রুত পরিবর্তন করা হচ্ছে, নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে, যে লাইনের মাধ্যমে কিশোরগঞ্জ অথবা আমাদের মূল লাইন থেকে সংযোগ হচ্ছে নান্দাইলের দিকে, এগুলো চেঞ্জ করার পরে যে বিদ্যুৎ 100 ছাড়লে নান্দাইলে এসে পৌঁছে 40 বা 45, এখন ওইখান থেকে 100 ছাড়লে বিদ্যুৎ এসে পৌঁছে 80-85, তাহলে আমরা বিদ্যুৎ বেশি পাবো না, লোডশেডিং কম হবে। অথবা এই লাইনের চেঞ্জের কাজটা চলছে, এটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেলে লোডশেডিং না বিদ্যুৎ বিভ্রাট বা সিস্টেম লসটা দূর হলে বিদ্যুতের অসুবিধা মানুষের হবে না। আপনারা জানেন যে খুব দ্রুত নান্দাইলের গ্রামকে গ্রাম বিদ্যুতায়িত হচ্ছে, মানুষ শুধু চায় 1 মিনিটের জন্য বিদ্যুৎটা তার ঘরে জ্বলুক। অতএব সিস্টেম লস বা লোডশেডিং বলতে এমন কোনো কথা এখন বিদ্যুৎ বিভাগে নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার জননেত্রী শেখ হাসিনা যেখানে 3,500 মেগাওয়াট থেকে বিদ্যুৎ বাংলাদেশে এখন প্রায় 16,000 মেগাওয়াট বিদ্যুতে উন্নীত করেছেন, এটি কারো পক্ষে সম্ভব হয় নাই, জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে। এবং খুব শীঘ্রই আপনারা জানেন বেশ কয়েকটি মেগা প্রকল্প বাংলাদেশে খুব দ্রুত এগুলার বন্দোবস্ত হচ্ছে, মেগা প্রকল্পগুলো চালু হলে আশা করি আমরা বিদ্যুৎ বাইরের দেশে রপ্তানি করতে পারবো। সোহাগ যিনি প্রশ্নকর্তা তাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি, সকলকে ধন্যবাদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন ময়মনসিংহ নয় আসনের অ্যাম্বাসেডর রবি।